999 বলতে আমরা বুঝি ইমার্জেন্সি কোনো কল নাম্বার। যে কল নাম্বারগুলোতে দেশে এবং বিদেশি যে কোনো স্থান থেকে 999 কল দিয়ে ইমার্জেন্সিভাবে সেবা নেওয়া যায়। ইমার্জেন্সি প্রয়োজনে ইমার্জেন্সি হেল্পের জন্য আমরা 999 ব্যবহার করে থাকি। কিন্তু টিকটকে যখন আমরা অ্যানালিটিক্সে যাই তখন 999 নাম দেখতে পাই। এখন আপনি যদি এই 999কে ইমার্জেন্সি কল নাম্বার ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। টিকটকের এই অ্যানালিটিক্সের 999 দুই প্রকার, দুই সময় দুই ভাগে থাকে। সো আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ থাকেন তাহলে এই 999-এর মূল মিনটা কী, কখন এই 999 কোন বিষয়টা সংকেত করে, পুরো বিষয়টি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনার সঙ্গে আছি আমি প্রতিদিনের মতোই সালাউদ্দিন, অ্যান্ড আপনি দেখছেন টেক এস ইউ ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। বলছিলাম টিকটক অ্যানালিটিক্সের 999-এর কথা। আমরা যখন টিকটকে একটা অ্যাকাউন্ট তৈরি করি এবং সেখানে কয়েকটা ভিডিও আপলোড করার পর যখন অ্যানালিটিক্স দেখতে যাই ঠিক তখনই আমরা 999 দেখতে পাই। 999 আমরা দুই ভাগে দেখি, একটা হচ্ছে বৃহত্তর চিহ্ন দিয়ে আর একটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন দিয়ে। অ্যানালিটিক্সে আমরা ভিউজ কাউন্টের পাশে, ওয়াচ টাইম কাউন্টের পাশে নর্মালি প্লাস মাইনাস দিয়ে সংখ্যা দেখি যে কত থেকে কত প্লাস হচ্ছে, কত থেকে কত মাইনাস হচ্ছে। আবার মাঝে মাঝে আমরা এটা দেখি যে বৃহত্তর চিহ্ন দিয়ে 999, আবার ক্ষুদ্রতম চিহ্ন দিয়ে 999। আবার মাঝে মাঝে এমন হয় ওইখানে কোনো বৃহত্তর ক্ষুদ্রতম চিহ্ন থাকে না, শুধুমাত্র 999 থাকে। যদি প্লাস দিয়ে কোনো সংখ্যা লেখা থাকে তাহলে আমরা এটা মিন বুঝি যে আমাদের আগের মাসের থেকে এ মাসে ভিউজ বাড়ছে, অথবা আগের সপ্তাহে থেকে চলতি সপ্তাহে আগে থেকে ভিউজ ইম্প্রুভ হয়েছে, যার জন্য প্লাস দিয়ে দেখাচ্ছে। আর মাইনাস দিয়ে দেখালে আমরা বুঝি যে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আমাদের ভিউজ ডাউন হচ্ছে, যার জন্য আমাদের এগুলো মাইনাস দিয়ে দেখাচ্ছে। আর যদি আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র 999 থাকে আর সেটার পাশে যদি ক্ষুদ্রতম চিহ্ন অথবা বৃহত্তর চিহ্ন না থাকে, তাহলে বুঝতে হবে লাস্ট 7 দিনের অথবা লাস্ট 28 দিনের আপনার ওইখানে যেটা সিলেক্ট করা থাকবে সেটা। যদি লাস্ট 7 দিন সিলেক্ট করা থাকে, লাস্ট 7 দিনে আপনার যে ভিডিওগুলো থেকে ভিউজ, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট হয়েছিল সেটা কাউন্ট করার মতো যথেষ্ট পরিমাণ ডাটা টিকটক অ্যানালিটিক্স পায়নি, যার জন্য সেখানে শুধুমাত্র 999 শো করছে। তো এটা হয় তখনই যখন আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করি। আবার মাঝে মাঝে এমন হয় আমাদের পুরাতন অ্যাকাউন্টগুলোতে আমরা দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করি না, হঠাৎ করে যখন ভিডিও আপলোড করে অ্যানালিটিক্সে যাই তখন এইরকম 999 দেখতে পাই। আর যদি আপনার অ্যানালিটিক্সে 999 বৃহত্তর চিহ্ন দিয়ে থাকে তাহলে বুঝতে হবে লাস্ট 28 দিনে আপনার যে ভিউজ, ওয়াচ টাইমগুলো এসেছে এবং ফলোয়ার্স এসেছে সেটা এখন থেকে অতিরিক্ত পরিমাণে ইনপ্রুভ হয়েছে, যার জন্য সেটা 999 দিয়ে বৃহত্তর চিহ্ন প্রদর্শন করে। আর যদি আপনার অ্যাকাউন্টে অ্যানালিটিক্সে গিয়ে দেখেন যে ক্ষুদ্রতম চিহ্ন দিয়ে 999 আছে, তাহলে বুঝতে হবে প্রিভিয়াসলি 28 দিনের থেকে এই 28 দিনে আপনার ভিউয়ার্স, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট কম হয়েছিল, যার জন্য এই 999-এর জায়গায় ক্ষুদ্রতম চিহ্ন চলে এসেছে। এবার কথা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন এবং প্লাস মাইনাস এগুলো কখন পরিবর্তন হয়। আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের অ্যানালিটিক্সগুলোতে 999, আবার মাঝে মাঝে দেখি যে 999 নেই কিন্তু প্লাস মাইনাস দিয়ে সেখানে সংখ্যা দেয়া। আমি একটু আগেই বলছি, যদি ডাটা কাউন্ট না হয় কোনো কারণবশত, অথবা অ্যানালিটিক্সে শো করার জন্য যথেষ্ট পরিমাণ ডাটা যদি টিকটক অ্যানালিটিক্সে না পাই, তাহলে শুধুমাত্র 999 শো করে। ঠিক তেমনিভাবে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ডাটা যদি না পাই প্লাস এবং মাইনাস শো করার জন্য, এবং সেগুলো যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন সেখানে বৃহত্তম ক্ষুদ্রতম চিহ্ন দিয়ে 99 প্রদর্শন করা হয়। একটু ক্লিয়ার করে বোঝার জন্য একটা এক্সাম্পল দেওয়া যাক। আমি ধরে নিলাম আপনার গত সপ্তাহে ভিউজ এসেছিলো 2000, এবং এ সপ্তাহে 2000-এর জায়গায় যদি 4000-এর বেশি আসে বা তারও অধিক বেশি চলে আসে, তখন সেটা বৃহত্তম 999 হবে। আবার আমি ধরে নিলাম আপনার প্রিভিয়াসলি 28 দিনে এসেছিলো 10000 ভিউজ, কিন্তু সেটা এই মাসে গিয়ে চলে আসলো 2000-এ, তখন সেটা ক্ষুদ্রতম 999 থাকে। তবে টিকটকের এই সিস্টেমটা যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন হয়ে যায়। পূর্বে 999 দ্বারা অন্য কিছু সংকেত করতো, বর্তমানে এটাই সংকেত করতেছে, এবং আমি টিকটকের বর্তমান নিয়ম অনুযায়ী এটা বলছি। টিকটক অ্যানালিটিক্সে কখন কোন জিনিসটার প্রতি বেশি ফোকাস করবেন, কোনটা বারবার দেখবেন, অ্যানালিটিক্স পুরো বিষয়টা বোঝার জন্য যদি ভিডিও চান তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আমি একটু আগে বলেছিলাম যে আমি আজকের ভিডিওতে যা বলছি সেটা টিকটকের বর্তমান নিয়ম অনুযায়ী বলছি, এবং টিকটকের এই নিয়মগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে, এবং পরিবর্তন হয়ে গেলে তখন আমরা কিন্তু নতুন করে ভিডিও আপলোড করি। সো আজকে আপনি আমাদের ভিডিওটা দেখলেন এবং দেখে চলে গেলেন বিগত 6 মাসে, আর আসবেন না, আসলেও আপনি সবগুলো ভিডিও দেখলেন না। সো মাঝখানে যে পরিবর্তন হওয়ার পর আমরা নতুন ভিডিও আপলোড করেছি সেটা আপনি মিস করলেন, এবং আজকের ভিডিওতে দেখানো তথ্যটাই আপনার মাথায় রয়ে গেলো। সো এটা হচ্ছে ভুল প্রসেস, তাই আমি বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের ভিডিওগুলো দেখুন, এবং অবশ্যই আপনার ইউটিউব নোটিফিকেশান এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে নোটিফিকেশান যায়।